আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সবার অতি প্রিয় মুচমুচে মুখরোচক ছোট নিমকি। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো নিমকি বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, দিয়ে দিলাম দুই চামচ চিনি, সামান্য একটু বেকিং সোডা, স্বাদ মতো নুন, একটুখানি কালো জিরা। এবারে সব উপকরণ দিয়ে এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই বন্ধুরা, আপনাদের ঘরে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনোই দরকার নেই। দেখুন, সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশিই দিতে হবে। এবারে তেলের সঙ্গে এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়দার সঙ্গে তেলটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই ময়ামটা দিতে হবে এমন করে যাতে এই ময়দাটা হাতের মধ্যে নিলে এরকম মুঠো হয়ে যায়, সেরকম করে কিন্তু ময়ামটা দিতে হবে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্তর দিকেই রাখতে হবে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে 5-6 মিনিট সময় ধরে এই ময়দার ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ডোটা আবারও একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একটু গোল করে নিতে হবে। এখন আমি এই লেচিটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। তবে রুটিটা বেলার সময় অবশ্যই একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে বেলবেন, তাহলে বেলতে কোনো অসুবিধা হবে না। দেখুন, খুব সুন্দর একটা পাতলা রুটি বেলে নিয়েছি। তবে বন্ধুরা, রুটিটা কিন্তু একদম খুব একটা বেশি পাতলা করার দরকার নেই। দেখুন, ঠিক এরকম করে বেলতে হবে। এবার একটা ছুরি দিয়ে এই রুটিটা কেটে নিতে হবে। এক পাশটা কাটা হয়ে গেলে এই রুটিটা ধরে আবার এরকম করে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর একটা নিমকির ডিজাইন হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দর করে আমি কিন্তু কেটে নিয়েছি। এবারে এই নিমকিগুলো তুলে নিতে হবে। তুলে আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো নিমকি বানিয়ে নিতে হবে। দেখুন, সবগুলো নিমকি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবারে নিমকিগুলো ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই নিমকিগুলো দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, এই নিমকিগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই নিমকিগুলো ভাজতে হবে। তাহলে নিমকিগুলো আস্তে আস্তে ভাজা হবে আর একদম খেতে মুচমুচে হবে। এখন আমি এই নিমকিগুলো উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই নিমকিগুলো কিন্তু আমি 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো নিমকি ভেজে নিতে হবে। তো এই দেখুন, এক এক করে কিন্তু আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আর একটা নিমকি আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর মুচমুচে। দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চা, কফি, আবার শুধু মুখেও খেতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই নিমকির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।